অনেক জল্পনার পর এশিয়া কাপ এবার ইউএইতে অনুষ্ঠিত হতে চলেছে, এমনটাই জানিয়ে দিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। আয়োজক দেশ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ, কিন্তু বর্তমান সময়ে শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দেয় শ্রীলঙ্কায় এশিয়া কাপ পরিচালনা করা সম্ভব নয়। এরপর বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় ইউএইতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা জানান। টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেটেই খেলা হবে। 27 আগস্ট এশিয়া কাপের শুভ সূচনা হতে চলেছে এবং ফাইনাল খেলা হবে 11 সেপ্টেম্বর।